নমস্কার আজকে দুটো একান্ন বাজে আজকে তিন তারিখ তেসরা অক্টোবর এই ভিডিওটা শুট করছি আজকে অষ্টমীর দিন দেখছ দেখুন বাজার তো উপর থেকে যথেষ্ট নিচে নেমেছে আমি এক্সপ্লেন করব কারণগুলো তার আগে পজিশনেও কিছু নেওয়া আছে আমার কাছে সেটা একটু স্কোয়ার অফ করে দিই ছ হাজার ছশো টাকার মতো টোটাল জিনিসগুলো আসছে তারপর আপনাদের সাথে একটু কথা আমি বলবো ঠিক আছে এইখানে যে কি হলো এই জিনিসটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব দেখুন কিছু কল অপশান নিয়েছিলাম আর মেনলি পিই অপশান নিয়েছিলাম এবং তারপর যে কি জিনিসগুলো হলো কেন নিলাম সব কিছু এক্সপ্লেন করবো একটু বাজার নিয়ে আলোচনা থাকবে এবং একটু বিশ্বের বাজার নিয়েও আলোচনা থাকবে যেগুলো আমি করছি আচ্ছা চলুন এবার শুরু করি প্রথমে আপনি যদি দেখুন এটা টেলিগ্রামে যেটা আমার পাবলিক গ্রুপ আছে সেখানে আমি বলেছিলাম যে সতেরো হাজারে পঁচিশের উপরে থাকলে তবেই ভালো হবে না হলে সেল অন রাইজ অ্যাপ্রোচ এইটা দেখুন সেল অন রাইজ অ্যাপ্রোচ এইটা কি আপনারা পেয়েছিলেন অবশ্যই ষোলো হাজার পঁচিশের উপর কিন্তু ও টেকে নি, বাজার কিন্তু টেকে নি. এবং তারপর কিন্তু বাজার অনেক সুযোগ দিয়েছে আমাদের যে সেল অন রাইজ করতে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ছিল সতেরো হাজার সতেরো ষোলো হাজার নশো আশি এরকম জায়গায় অনেক সময় ছিল সেল অন রাইজ অ্যাপ্রোচ করার জন্যে তখন যদি মানে কেউ ডিসিশানগুলো নিতে নিতেন আজ এখন দেখুন প্রায় উপর থেকে কিন্তু একশো পয়েন্ট আর দেড়শো একশো কুড়ি পয়েন্টের মতো নিচের দিকে গেছে একটু চারটা অ্যানালিসিস করে নেব যে কি হয়েছে ব্যাপারটা ঠিক আছে এখন দেখুন আর অর্ডার বুকটা আগে তার আগে একটু দেখিয়ে নেব। আমি দেখুন এইখানে অর্ডার বুকে প্রথমে একটু কল অপশানও নিয়েছিলাম তারপর আমি কিন্তু পুট অপশানে ট্রান্সফার করে যাই যখন দেখুন দশটা নাগাদ আপনাদেরও আমি এখানে বলি যে সেল অন রাইজ অ্যাপ্রোচ নিতে দেখুন দশটা বিয়াল্লিশ এবং আমিও কিন্তু আপনার আপনার মানে পুট অপশান তখনই নেওয়া শুরু করি এবং তারপর দেখুন এই সব জায়গাও কিন্তু আমি বাই পুট অপশান করি হ্যাঁ প্রথমে একটু আবার পুট অপশান সেল করে দিয়েছিলাম কারণ একটু লস হচ্ছিলো বাজার একটু উপরের দিকে গেছিলো আবার আমি পুট অপশান নিই ঠিক আছে এরম কোনো কিন্তু আমি চলতে থাকি ঠিক আছে তাতে প্রথম পুট অপশন যখন নিয়েছিলাম তাতে কিছু লস হয়েছিল তারপর আবার পজিশন রিভার্স করে আবার আমি পুট অপশানেই থাকি মোস্টলি এবং তাতে মেন ডাইরেকশনাল দিকটা আশা করি বোঝাতে পেরেছি দেখুন আরও বাজার উপর থেকে নিচের দিকে পড়েছে ধরে রাখলে হয়তো আরও লাভ হতো কিন্তু ঠিক আছে আমি এই পিভার পয়েন্ট আঠারো হাজার আটশো চল্লিশের কাছাকাছি বাজার নিশ্চয়ই আসতে পারে সেই দিকে একটা টার্গেট ছিল কিন্তু ভিডিও তো আপনাদের জন্য বানাতে হবে মানে পজিশন ওপেন রেখে কথা বলার কোনো মানে হয় না তাই জন্য একটু এডুকেশন ব্যাপারটা মেন অ্যানালিসিসটা একটু বুঝে নেব দেখুন কী হয়েছে নিফটি বড় বড় করে যদি আমি চার্টে করি আমি কেন সেল সেলন রাইসটা লিখেছি দেখুন আগের দিন একটা ভালো মুভমেন্ট ও কিন্তু দিয়েছিল ঠিক আছে কিন্তু ওভারঅল যদি আমি ডেইলি চা চার্টে দেখি যেটা একটু পরে আপনাদের সাথে দেখাবো সেখানে দেখবেন যে ট্রেন্ডটা কিন্তু নিচের দিকে ট্রেন্ডটা নিচের দিকে ডেইলি চার্টে আপনিও জানেন তার মধ্যে একদিন যদি উপরের দিকে যায় তারপরের দিন কি ফলো আপ করছে সেটা দেখতে হবে প্রথম যে ক্যান্ডেল হলো আজকে কিন্তু ও এই ক্যান্ডেলের উপরে কখনোই ট্রেড করতে বাজারকে দেখা যায়নি এবং যে সতেরো হাজার চোদ্দো সতেরো হাজার এই যে জোনটা আছে সতেরো হাজার পঁচিশ থেকে সতেরো হাজার এই জোনটাই কিন্তু ও দেখুন এসে বারবার কিন্তু এখানে একটা আটকানোর ব্যাপার ছিল যে এইখানে আমার যে একটু পুট অপশানে লস হয়েছিল এরকম যে একটা শার্প মুভ এসছিল তাতে একটু লস হয়েছিল এবং এটা কিন্তু আপনাদেরও জানতে হবে এই বাজার কিন্তু প্রচন্ড ভোলাটাইল একটু এক্সপিরিয়েন্স ট্রেডার না হলে অপশানে ট্রেড করবেন না আমি বারবার বলছি বা করলেও অনলি ওয়ান লট বা এরকম নিয়ে করবেন আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস এই ভিডিওতে দিচ্ছি না নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই এবার দেখুন এইখানে যে শার্প মুভ হলো ও কি টিকে থাকতে পারলো না আবার সতেরো হাজার পঁচিশ সতেরো হাজার পঁয়ত্রিশ এই জোন থেকেই কিন্তু ঘুরে দাঁড়া মানে নিচের দিকে আলো মানে বাজারে উইকনেসটা আছে বাজারে উইকনেসটা আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমি আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপেও সেটা শেয়ার করেছিলাম তারপর কি হলো তারপর দেখুন বাজার সেকেন্ড হাফে তো একটা কনস্ট্যান্ট ফলিং দেখা যাচ্ছে ঠিক আছে কতটা আসতে পারে অবশ্যই আজকের দিনের জন্যে আঠেরো হাজার ষোলো হাজার আটশো চল্লিশ কেন অলরেডি তিনটে বেজে গেছে তো আঠেরো হাজার চল্লিশ এরকম দিকে নজরটা থাকবে আমাদের কিন্তু ঠিক আছে আজকের দিনে যা মুভ হওয়া হয়ে গেছে কিন্তু এই জন্যই বললাম বাজার প্রচণ্ড ভোলাটাইল কেন এই দিয়েছিলাম দেখুন এই যে পিভার পয়েন্ট বা সতেরো হাজারের এই যে ক্যান্ডেলগুলো যে এইখানে প্রথম দুটো ক্যান্ডেলই যদি দেখেন প্রথম ক্যান্ডেলের উপরে এই কিন্তু ট্রেড করছিল না একবার গিয়েও কিন্তু ও তারপরেই পরের মানে পনেরো মিনিটও টিকতে পারেনি এটা থেকে কিন্তু তারপর দেখুন একটু গেলেই কিন্তু ক্যান্ডেলগুলো যে তৈরি হয়েছিল উপর থেকে নিচের দিকে মানে বন্ধ দেওয়ার সময় কিন্তু ক্লোজিং হচ্ছে নিচের দিকে এ থেকে কিন্তু অনেকটা বোঝা যায় যে বাজারে উইকনেস আছে সুতরাং সেলন অন যে কথাটা বলা হয়েছিল সেটা কেন কারণটা বোঝা গেলে কিন্তু অনেকটা ট্রেডিং করা যেতে পারে এই জোনটায় মার্কেট অনেকটা সময় করেছে এবং আমাদেরকে মানে অজস্র সময় দিয়েছিল সেল অন রাইসটা করার জন্য এবং তারপর তো দেখতেই পাচ্ছেন ট্রেন্ডিং নিচের দিকে মার্কেট যায় এবং আমার যে পার্সোনাল যে লসটা হয়েছিল লসটা হয়েও ছ হাজার টাকার মতো লাভ দেখা যায় অবশ্যই ইন্দামানি পুট অপশান আমি কিনি সতেরো হাজার দুশোর আমি পুট অপশান কিনেছিলাম তো বুঝতেই পাচ্ছেন আমি ইন্দামানি নিয়ে কাজ করি যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা অবশ্যই জানেন আচ্ছা তারপর আর আর কি যে এবার ডেইলি চার্টে আপনাকে একটু চিনিয়ে দেব যে নিফটি কি করেছে দেখুন ডেলি চার্টে এইখানে দেখুন দেখুন আমি আপনাদের যে সিস্টেমটা আপনাদের সাথে সব সময় শেয়ার করি সেটা হচ্ছে পিভার পয়েন্ট নিয়ে কাজ করবেন পিভার পয়েন্ট কিন্তু অনেক সময় কাজে দেয় ভালো মতন এই ক্ষেত্রে দেখুন এখানে পিওর রেজিস্টেন্স ছিল রেজিস্টেন্সের পর বাজার অবভিয়াসলি নিচের দিকে নেমেছে এই রেজিস্টেন্সের এই সময় ষোলো হাজার এই সরি আঠেরো হাজার একশো এরকম উপরে গেছিল তারপর আঠারো হাজারের লেভেল থেকে কিন্তু ও ক্রমাগত নিচের দিকে পড়ছে এবং সেই পড়াটা জারি আছে হ্যাঁ অবশ্যই আজকের এর মাঝখানে আরবিআইয়ের এর পলিসির দিন একটা ভালো মুভ এসেছিলো কারণ বাজার ওভারসোল্ড অনেক দিন চার পাঁচ দিন ধরে পড়েছে একটা ওভারসোল্ড প্লা সোল্ড জায়গা থেকে একটা বাউন্স ব্যাক হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে বাজারের মুড ঠিক হয়ে গেছে বাউন্স ব্যাক হলে তো সেটা তো ফলো আপও হতে হবে ফলো আপ কিন্তু দেখা যায়নি স্পেশালি আজকের দিনে আজকের দিনে ফলো আপ দেখা যায়নি হ্যাঁ বলবেন যে বিশেদেশের বাজার আছে আছে সবই আছে সেই ফ্যাক্টরগুলো তো আছেই আমি কিছু বলবো তো সেই নিয়ে কথা কিন্তু এর জন্যই কিন্তু বাজার আপনাদের নিচের দিকে আসছে মনলি মেনলি তার মানে ট্রেন্ডটা কিন্তু নেগেটিভ তাই জন্যই কিন্তু সেল অন রাইস অ্যাপ্রোচ ছিল যখন প্রথম ক্যান্ডেলকেও নিফটি কিন্তু মানে আজকের ওপেনিং আর আপনি যদি হাই দেখেন একদম সেম ওপেনিং অ্যান্ড হাই একদম সেম তার মানে বিয়ারিশ আপনার একটা টেন্ডেন্সি দেখা যায় তার উপর বেস করেই কিন্তু আমি যে দশটা সাতচল্লিশে আপনাদের সাথে যে শেয়ার করেছিলাম দশটা চল্লিশ নাগাদ আমার টেলিগ্রামে আপনাদের সাথে সেটা কিন্তু বোঝা গেল টেলিগ্রামে জয়েন করতে গেলে প্লিজ আমার ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে সেখানে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু জয়েন করবেন কোনো আমার সঞ্জয় টক্স বাংলা এস বাংলা বলে ওই সার্চ করে দাবেন না কেন সার্চ করলে অনেক ফেক চ্যানেলও পাবেন সুতরাং আমার যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করেই কিন্তু চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে বা লিঙ্কটাকে কপি পেস্ট করে ক্লিক করলে যদি না হয় কপি করবেন পেস্ট করবেন টেলিগ্রামে তারপর যুক্ত হবেন চলুন এবার একটু ব্যাঙ্ক নিফটি নিয়েও কথা বলি তারপর একটু বিশ্বের বাজার নিয়ে কথা বলবো নিফটি ব্যাংক যদি দেখেন নিফটি ব্যাংকও কিন্তু নিচের দিকে আসছে নিফটি ব্যাঙ্কেও যদি দেখেন আজকের ক্লোজ ওপেনিং যেটা হয়েছে সেটাই কিন্তু হাই ওপেনিং আর হাই সেম এবং আজকে তো একটাও ক্যান্ডেল এই প্রথম ক্যান্ডেলের উপরে ক্লোজিংই দেয়নি মানে নিফটির থেকেও যদি বলেন যে এখানে এখানে কিন্তু মানে নিচের দিকেই ট্রেডটা করেছিল বেশি শার্প মুভ দেখা যায়নি যদিও এক একটা ক্যান্ডেল অনেকটাই বড় হয় রেঞ্জটা যেহেতু নিফটি ব্যাঙ্কের বেশ কিন্তু তা সত্ত্বেও নিফটি ব্যাঙ্কও উইক যেটা আপনাদের সামগ্রিকভাবে বাজারে লক্ষ্য রেখে করা গেছে কালকের বাজার নিয়ে তো কালকের বাজারেও কী অ্যাপ্রোচ থাকবে সেটা নিয়েও তো অ্যানালিসিস থাকবেই তবে বাজার যখন এরকম হচ্ছে প্রত্যেকটা রাইজে সেল অন রাইজ অ্যাপ্রোচ থাকবে যদি না যদি না বাজারে স্ট্রংনেস দেখা যায় ঠিক আছে এইবার আসছি একটা যে ইম্পর্ট্যান্ট নিউজ ক্রেডিট সুইস নিয়ে এসেছে ক্রেডিট সুইস একটা ইউরোপিয়ান ব্যাংক তার দেখুন শেয়ার টেন পারসেন্ট ক্র্যাশ করেছে কারণ রিস্ট্রাকচারিং ক্যাপিটাল কনসার্ন ব্যাঙ্ক ডিফল্টে কিছু হতে পারে তাদের কিছু অ্যাসেট ক্লাস এই নিয়ে ভাবনা হচ্ছে যেমন দু হাজার আটে ক্রাইসিস যাদের মনে আছে আপনাদের তার জন্যে কিন্তু হয়েছিল রিসেশন ঠিক আছে আর এখন এই কথাগুলো শোনা যাচ্ছে এইবার কি হয় বাজার যখন নিচের দিকে থাকে তখন এই বাজে কথাগুলো বেশি শোনা যায় হ্যাঁ এখন দেখবেন যে রাশিয়াও অনেক রকম কথা বলছে যুদ্ধ নিয়ে কথা হচ্ছে নিউক্লিয়ার থ্রেটিনিং হচ্ছে ঠিক আছে তারপর ইউরোপে উইন্টার আসছে সেখানে গ্যাসের প্রাইস বাড়ছে ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল অনেক কিছু হচ্ছে এই কথাগুলো দেখবেন বাজার যখন নিচের দিকে পরে এই কথাগুলো শোনা যায় আবার যেদিন দেখবেন ডাও পাঁচশো পয়েন্ট উপরে উঠে গেছে সেদিন সবাই ভালো কথা বলছে যে এবার তো সব ঠিক হয়ে যাবে এই হয়ে যাবে অনেকটা ওভারসোল টাইপ বাউন্স ব্যাক এরকম সুতরাং আমাদের ওই গুজবে কান দিয়ে তো লাভ নেই যেগে হচ্ছে আমরা চার্ট দেখব তবে একটু ম্যাক্রো ইকোনমির দিকে নজর রাখবো ইউরোপের অবস্থা বা ইউএসের অবস্থা খুব একটা ভালো নয় ইনফ্লেশনের দিক দিয়ে বা এই দিক দিয়ে প্রবলেম হচ্ছে ওদের ব্যাংক যেভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল তাতে তারা ফেলিয়ার হয়েছে ভারত তাদের থেকে অনেকটা ভারতের ইকোনমি অনেকটা স্ট্রং আছে যেহেতু এখানে ডিআইআইদের মানি আমাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডের হাউসের মানি বলুন বা ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরিটা অনেকটা তাদের কম্পারেটিভলি ভালো তাই জন্য একটু স্ট্রং আছে কিন্তু তাও বিশ্বের বাজার যদি পড়ে বাজার ভারত তো অল্প হলেও পড়বে নিচের ট্রেনটা তো নিচের দিকেই থাকবে সুতরাং এই জন্য একটু কষা সৈজান যারা ট্রেড করছেন যারা নিচের দিকে ট্রেডগুলো পাবেন যারা উপরের দিকে ট্রেড করতে চান একটু কশাস হয়ে যান এখন হয়তো কন্ডিউসিভ সময় নয় কিছু কিছু শার্প মুভ পাবেন তবে এই তবে ইনভেস্টমেন্টের পক্ষে খুব ভালো আমার একটা ভিডিও আজকেই এসেছে মিউচুয়াল ফান্ডের উপর সেটা অবশ্যই দেখবেন মিউচুয়াল ফান্ডে এই সময় কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় এবং সেগুলো মানে আমার কিছু ফেভারিট মিউচুয়াল ফান্ড এবং নিফটির কোন কোন লেভেলে নিবেশ করা যায় সেগুলো নিয়েও বলেছিলাম সাম্পের কিছু পার্সেন্টেজ প্লিজ সেটা দেখবেন ঠিক আছে যাই হোক নিফটির বন্ধ যখন দিচ্ছে বন্ধটা যদি ক্লোজিং যদি দেখুন তিনটে বাজে আমি ভিডিওটা আর লম্বা করবো না বন্ধ করব কিন্তু যদি এই মানে সতেরো হাজারের নিচে ক্লোজিং তো এমনিতেই খারাপ সেটা তো ঠিক আছে কিন্তু আজকে যদি ক্লোজিং ষোলো হাজার নশোরও নিচে হয় তাহলে তো মানে বুঝতেই পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে একটা এই ষোলো হাজার আটশো এই ষোলো হাজার সাতশো পঞ্চাশ ষোলো হাজার আটশো এইসব দিকে কিন্তু আসার একটা চান্স থেকে যায় ষোলো হাজার আটশোটা স্পেশালি সুতরাং এইদিকে নজর রাখতে হবে অবশ্যই মানে এই যে লোটা তৈরি করেছিল এই যে ক্যান্ডেলের লোটা আমি এটা তো এক একটা জোন সুতরাং আমি জোন হিসাবে যদি দেখি এই আপনার সতেরো হাজার সাতশো পঞ্চাশ থেকে সতেরো হাজার আটশো এই জোনটাকে যদি ব্রেক করে ধরুন কালকে ওপেন হলো এরকম ওপেন হয়ে যদি নিচের দিকে যেতে শুরু করে সতেরো হাজার পঞ্চাশ সতেরো সরি ষোলো হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলগুলোকে যদি ভেঙে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু অনেকটা নিচের দিকে মানে ষোলো হাজার পাঁচশোর দিকটা কিন্তু খুলে যায় নিফটিতে ঠিক আছে সুতরাং এই লেভেলগুলো ক্রিটিকাল লেভেলগুলোর উপর কালকের দিনের জন্য নজর রাখবেন আজকের ক্লোজিংটা তো অবশ্যই ইম্পর্টেন্ট যাই হোক আর স্পেশালি পুজোর জন্যে আপনাদের সবাইকে শুভকামনা জানাই আজকে মহা অষ্টমীর দিন পজিশনটা আরেকবার চট করে দেখে নেব অষ্টমীর দিন একটু ক্রিনে অ্যাটলিস্ট বন্ধ হয়েছে এটা তো ভালোই লাগে তো ঠিক আছে আচ্ছা আপনারা বলবেন কত ক্যাপিটাল এই অ্যাকাউন্টে নিয়ে আবার আমি মানে আজকের ট্রেডটা করেছি আর ঠিক আছে একটু ফান্ডসটাও দেখে নিই মোটামুটি একের মতো এখানে ফান্ডারটা ছিল যাই হোক মেন একটু লার্নিংয়ের উপর আমি ফোকাস করি তার সেই জন্যে নিফটি চার্টে আমি কিছু বোঝাতে পারলাম কিনা না বা টেলিগ্রামে আপনাদের সাথে থাকে সেই জিনিসটা একটু বোঝাতে পারলাম কিনা একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনারা এই সময় খুব মানে পয়সা বাঁচালিয়া তো পয়সা কামালিয়া যেটা আমি বারবার বলি পয়সা বাঁচানোর উপর নজর দিন একটু ট্রেড করলেও পুট কিনলেও কিন্তু সাবধানে ট্রেড করবেন ভোলাটিলিটিতে স্টপ লস হতে পারে এটাই আমি বলছি ঠিক আছে ভোলাটিলিটি খুব বেশি তো সাবধানে ট্রেড করবেন মনে হচ্ছে নিচে বন্ধ হবে তা যেটা যদি হয় খুবই খারাপের দিক তো ওই দিকটা রাখবেন আর এই লেভেলটা সাতশো থেকে ষোলো হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ এই লেভেলটা ভেঙে গেলে আরও নিচের দিক ওপেন হতে পারে ভালো থাকবেন পুজোর আবার আপনার এবং আপনার ফ্যামিলিকে শুভকামনা জানাই চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম